আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই থাকতেছে পেমেন্ট প্রুফ। এখানে আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট $5 বোনাস পাইছি এবং এটাকে আমি সাথে সাথে উইথড্র করতে পারবো। সো এখানে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC কমপ্লিট করলে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট $5 বোনাস পাবেন এবং এটাকে আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন। উইথড্র করে সরাসরি আপনি আপনার বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন। সো এটা কীভাবে করবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। অফারটা আমি পাইছিলাম সকালের দিকে, কিন্তু এখানে তাদের সার্ভার ইস্যুর কারণে আমি আসলে আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। সো এখন তাদের সার্ভারটা ঠিকঠাক আছে। সো এখানে আপনারা প্রত্যেকে অবশ্যই পার্টিসিপেট করবেন, একটা অ্যাকাউন্টেই আপনারা $5 করে পাবেন এবং চাইলে আপনি এখান থেকে রেফারও করতে পারবেন, ঠিক আছে। সো কেউ মিস করবেন না, অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। এখান থেকে আপনি $5 কীভাবে উইথড্র করবেন সেটাও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন এই ধরনের অফারগুলো সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে পিন করে রাখবেন। সো আজকের এই অফারটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন যে টুডেজ অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এরকম ইন্টারফেসে নিয়ে আসলে আপনারা কী করবেন, এখানে আপনাদেরকে একটা জিমেল দিতে হবে। এখানে আপনারা জিমেল দেবেন, দেওয়ার পর এখানে আই এম নট এ রোবটে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখান থেকে ক্যাপচারটা সলভ করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, এখানে আপনাদের এই ইমেল দিয়ে কাজটা হবে না, আমি দেখা দিতেছি। সো তার আগে আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, মাইক্রোসফট আউটলুক। এখানে আপনাদেরকে একটা আউটলুক মেইল ক্রিয়েট করতে হবে। সো আপনারা কী করবেন, এই অ্যাপসটার লিঙ্কটাও আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টার মাঝে দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে জাস্ট আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একদমই সিম্পল। জাস্ট আমি দেখাই দিতেছি, এখানে আপনারা আসবেন। আসার পর এখানে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে মেইল দিতে বলবে। আপনারা এখানে কী করবেন, এখানে কিন্তু ভুল করে জিমেল দেবেন না, আপনারা জাস্ট এই যে এরকম লিখবেন, জাস্ট অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত লিখবেন, অটোমেটিক আউটলুক ডট কম এটা নিয়ে নেবে। জাস্ট আপনারা যেভাবে জিমেল ক্রিয়েট করেন এভাবে এখানে আপনারা একটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনাদেরকে এখানেই তারা কিন্তু মেলটা দেবে এবং আপনারা এরপরে কী করবেন, তারপর আপনারা জাস্ট রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট রেজিস্টার যে লিঙ্কটা দেওয়া থাকবে তারপর আপনারা রেজিস্টার লিঙ্কটার মাঝে ক্লিক করবেন। প্রথমত আপনারা জাস্ট কী করবেন, ওইখানে আপনারা একটা আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। সো আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে একদম সিম্পল যেভাবে জিমেল ক্রিয়েট করেন। এরপরে আপনারা কী করবেন, রেজিস্টার লিঙ্কটার মাঝে ক্লিক করবেন, আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। সো এখানে কী করবেন, আপনি এখানে জাস্ট আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন আউটলুকের মধ্যে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম এরকম দিতে হবে। দেওয়ার পর আপনি জাস্ট টাইম নটের ওপরে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে এরকম আপনাদের জিমেলটা হবে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই, এই যে এরকম আপনাদের জিমেলটা হবে অ্যাট দ্য রেট আউটলুক ডট কম। জাস্ট আপনাদের জিমেলে তারা ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দেবে, জাস্ট এসেন্ডে ক্লিক করবেন, যে আপনি এখানে যে আউটলুক অ্যাকাউন্টটা দিলেন এটাতে আপনাদের ভেরিফিকেশন কোড চলে আসবে, সেই কোডটা এখানে এনে জাস্ট আপনারা বসাই দেবেন। আপনাদের ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই যেরকম আমাদের জিমেলের মধ্যে কোড আসে এরকম এখানে আপনাদের ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে কোড আসবে, জাস্ট কোডটা এখানে বসায় জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। সো আপনারা যদি দেখেন এই যে আমার আউটলুকে কিন্তু এই যে মেসেজটা চলে আসছে, জাস্ট আমি কী করবো, মেসেজটাকে এখানে বসাই দেবো, কোডটাকে এখানে বসাই দেবো, তারপর এখান থেকে কন্টিনিউয়ের মাঝে একটা ক্লিক করবেন। সো কন্টিনিউয়ের মাঝে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ড সেট আপ করতে বলবে। জাস্ট এখান থেকে 8 থেকে 32 ক্যারেক্টারের আপনারা নাম্বার, লোয়ার লেটার, আপার লেটার এবং স্পেশাল ক্যারেক্টার সহ পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যেভাবে আর কি পাসওয়ার্ডটা দেওয়া লাগে সেভাবে আপনার জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। সো আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এর কারণে এখানে আমার সব কিছু সবুজ চলে আসছে। এখন আমি কী করবো, এখানে যে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ড দেবেন, দেন আপনি এখান থেকে কন্টিনিউর কনফার্মে একটা ক্লিক করবেন। সো কনফার্মে যখন ক্লিক করবেন আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। এখন আপনাকে KYC করতে হবে, KYC করলে এখান থেকে আপনি ইনস্ট্যান্ট $5 পেয়ে যাবেন, ঠিক আছে। সো KYC 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়। জাস্ট আপনি এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে KYC, এখান থেকে আপনি KYC তে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এরকম আসবে, এখান থেকে আপনি কী করবেন, আইডেন্টি ভেরিফিকেশন এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনাদের NID কার্ডের ফ্রন্ট পেজ, ব্যাক পেজ এগুলো দিতে বলবে, এগুলো দিয়ে দেবেন। জাস্ট আমি এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউর মাঝে ক্লিক করবেন। কন্টিনিউর মাঝে ক্লিক করলে এখান থেকে অ্যাগেন কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি এই যে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর এই যে এখান থেকে জাস্ট আমি আদার্সে ক্লিক করে দেবো। আদার্সে ক্লিক করার পর এখান থেকে কী করবেন, এই যে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর আইডি কার্ডটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন।
এরপর এরকম আসবে যে আপলোড ফ্রন্ট সাইড, জাস্ট আপনি কী করবেন আপলোডে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার ব্যাক পেজটা দিতে বলবে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে একটা আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে, আপনার জাস্ট আপনার যার এনআইডি কার্ড তার একটা ফেস ভেরিফিকেশনটা করে কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। সো ওখানে আপনাদেরকে দেখাবে যে মানে সব কিছু পূরণ করার জন্য আপনাদের হয়তো মাথাটাকে এদিক থেকে ওদিকে ঘোরাতে বলবে, জাস্ট আপনি ঘোরাবেন, তাহলে এখান থেকে আপনাদের কেওয়াইসিটা হয়ে যাবে। কেওয়াইসি হয়ে গেলেই আপনি এখান থেকে $5 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। সো $5 পাওয়ার পরে এটা আপনার কোন কোথায় দেখতে পারবেন আমি সেটা দেখাই দিতেছি, আমার কিন্তু কেওয়াইসিটা হয়ে গেছে। জাস্ট এই যে এখন ম্যান আইকনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা জাস্ট কী করবেন এখানে একটা দেখতে পারবেন যে রেফারাল অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে আপনার আসলে ব্যালেন্সটা থাকবে, এখান থেকে আপনাকে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে। সো এই যে এখানে এই যে আমার এই যে কেওয়াইসি রিওয়ার্ড এখানে দিয়েছে, এখান থেকে আপনি কী করবেন ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করে এখানে আপনি ম্যাক্সে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন সরাসরি আপনার ওয়ালেটের মধ্যে চলে আসবে। জাস্ট এখন আমি এখান থেকে আমার ওয়ালেটে চলে আসতেছি। সো এই যে আমি আমার ওভারভিউতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে আমার ওয়ালেটে কিন্তু তারা ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। সো এখন আপনি এটাকে কী করে কীভাবে উইথড্রো করবেন, এখান থেকে আমরা যেটা উইথড্রো করবো সেটা হচ্ছে MBC টোকেন, এই যে MBC এটাতে উইথড্রো করবেন, তাহলে এখান থেকে আপনারা খুব সহজে উইথড্রোটা করতে পারবেন। জাস্ট এখান থেকে যে MBCটা সিলেক্ট করলাম, এখান থেকে অন চেইন এটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনার এই যে BNB অ্যাড্রেসটা দেবেন। জাস্ট এই যে আমি এখান থেকে আমার BNB অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে কী করবেন এখানে মিনিমামে যে একটা হলেই কিন্তু আপনি এখান থেকে উইথড্রোটা করতে পারবেন। সো এখান থেকে আমি যদি ম্যাক্সে ক্লিক করি, সরি আমাকে এখান থেকে ট্রেড করে MBCটা করতে হবে, এর জন্য আপনি কী করবেন এই যে এখান থেকে ট্রেড অপশনে আসবেন, ট্রেড অপশনে এসে জাস্ট আপনি এখান থেকে বাইতে ক্লিক করবেন। বাইতে ক্লিক করার পর এখান থেকে মার্কেট অর্ডার দেবেন, তারপর 100% করবেন, জাস্ট আমি 100% করলাম। সো আপনাদেরকে ব্যালেন্সটা প্রথমত ট্রান্সফার করে নিতে হবে, ট্রান্সফারে ক্লিক করবেন, ফান্ডিং থেকে স্পোর্টে নিতে হবে, জাস্ট স্পোর্ট ফান্ডিং থেকে আপনাদেরকে স্পোর্টেই নিতে হবে। সো এখানে ক্লিক করে টোকেনে ক্লিক করে USDTটা সিলেক্ট করবেন, ম্যাক্সে ক্লিক করবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। জাস্ট আমি ট্রান্সফারে ক্লিক করে দিলাম, এটা আমার স্পোর্টে চলে আসবে। সো এই যে স্পোর্টে কিন্তু চলে গেছে, এখন জাস্ট 3 ডটে ক্লিক করে জাস্ট আমি যদি ট্রেডে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখন যদি আমি এখান থেকে MBCটা বাই করতে যাই এটা কিন্তু আমার বাই হয়ে যাবে। এই যে 100 এখানে দেখাচ্ছে, জাস্ট আমি 100% করলাম, মার্কেট অর্ডারেই আমি বাইটা করব, করে জাস্ট আমি এখান থেকে এটা 100% হয়ে গেছে, বাইতে ক্লিক করব, কনফার্ম বাইয়ে ক্লিক করব, এটা কিন্তু আমার বাই হয়ে যাবে। সো এখন জাস্ট আমি কী করবো, এখান থেকে ব্যাকের মাঝে প্রেস করব, জাস্ট এগেইন ব্যাকে প্রেস করতেছি, করে জাস্ট আমি যদি এখন এটা আমাদের স্পোর্টে আছে, ব্যালেন্সটা স্পোর্টেই আছে আর কি। সো এখানে যদি দেখেন আপনারা আমার 700 মানে এখান থেকে যে MBCটা বাই হয়ে গেছে, এখন আমি এটাকে চাইলে উইথড্রো করতে পারবো। এখন যদি আমি উইথড্রোতে ক্লিক করি, জাস্ট এখান থেকে হয়তো আপনার ফান্ড স্পোর্ট থেকে ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিয়ে যাবেন। এগুলো কিন্তু একদম সিম্পল, যেহেতু যেভাবে দেখালাম এখনই। এই যে MBCতে যদি আমি ক্লিক করি অন চেইনে, এখানে আমি জাস্ট অন চেইন যদি দেই, এখানে যে আমাকে ট্রান্সফারটা করে নিতে হবে, এগুলো আপনারা ইজিলি পাবেন। যে আপনার স্পোর্টে থাকবে, জাস্ট আপনি ট্রান্সফারে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি স্পোর্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবেন MBC দিয়ে। জাস্ট এই যে আপনি এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আপনারা এগুলো ইজিলি করতে পারবেন। সো আমাদের কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেছে। এখন যদি আমরা উইথড্রো করতে যাই ওয়ালেটের মধ্যে, এখন ওভারভিউতে যদি আমরা যাই, দেন আমরা এটাকে এখন উইথড্রো করে নিতে পারবো। উইথড্রোতে ক্লিক করবেন, এখন আপনি MBC অ্যান্ড অন চেইন, অবশ্যই অন চেইনটা সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট আমাদের BNB অ্যাড্রেসটা দিতেছি, আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটে উইথড্রো করবো। দেন এটাকে আমাদের ব্যালেন্সটা এখানে শো করতেছে, কই 67টা আমাদের আছে, জাস্ট আমি এখান থেকে 67 দিয়ে দিতেছি, 67.45 জাস্ট আমি দিয়ে দিলাম। জাস্ট এখন জাস্ট এই যে আপনি এখন ফান্ডিংয়ে ক্লিক করবেন, এই যে উইথড্রো অপশন চলে আসছে, ঠিক আছে। এখানে একটু তাদের নতুন এক্সচেঞ্জ তো এর কারণে একটু প্রবলেম হয়, জাস্ট উইথড্রোতে ক্লিক করবেন। জাস্ট আমি কন্টিনিউতে যদি ক্লিক করি, সেন্ড, জাস্ট আমার একটু OTP চলে যাবে, OTPটা চলে আসছে সম্ভবত। সো আপনারা যদি দেখেন এখানে আমার OTPটা চলে আসছে, আপনাদের মাঝে আমি লাইভে কিন্তু সব কিছু করতেছি, একটু লাইক দিন ভিডিওটিতে। জাস্ট আমি এখান থেকে কনফার্মে যদি এখন ক্লিক করি, এখানে আমার ফোন নাম্বার একটা দিতে বলতেছে, জাস্ট আমি একটা ফোন নাম্বার দিয়ে দিতেছি। সো এখানে বাংলাদেশি কোনো ফোন নাম্বার দিলে হবে না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যদি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন, আমরা যে বিভিন্ন অফারে জয়েন করতাম যে মানে ইউনাইটেড কিংডমের যে ফোন নাম্বারগুলো সেগুলো দিয়ে জাস্ট আপনি এখানে ট্রাই করবেন, আপনার এটা ইনস্ট্যান্ট উইথড্রো হয়ে যাবে। এরপর আপনারা এটাকে খুব সহজে পানকেক সোয়াপ থেকে সোয়াপ করে নিতে পারবেন, ঠিক আছে। সো কেউ মিস না করে অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন, যেহেতু ইনস্ট্যান্ট দিচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকেই অফারটিতে জয়েন করবেন।
তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।